ইউক্রেনের বুকে ভারতের প্রধানমন্ত্রীর সফর এক ঐতিহাসিক ঘটনা। এর আগে কখনো কোনো ভারতীয় প্রধানমন্ত্রী ইউক্রেন সফরে যাননি। স্বল্প সময়ের সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। একান্ত সাক্ষাতে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। সেই সফরের ছবি নিজের এক্স হ্যান্ডেলে তুলে ধরেছেন নরেন্দ্র মোদী। তিনি উল্লেখ করেছেন এই সফর দুই দেশের জন্য কতটা তাৎপর্যপূর্ণ। মাত্র 6 সপ্তাহ আগে রাশিয়া সফর সেরেছেন নরেন্দ্র মোদী। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার দীর্ঘ কথোপকথন হয়। মূলত রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব নিয়ে কথা হয়েছিল, কিভাবে সংঘাত ইতি হবে তা নিয়ে কথা বলেছিলেন দুই রাষ্ট্রনেতা। আর এবার ইউক্রেনের সফর সারলেন প্রধানমন্ত্রী। এছাড়া গত জুন মাসে জেলেনস্কির সঙ্গে দেখা হয়েছিল প্রধানমন্ত্রী। সেই সময় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন শান্তিপূর্ণ সমাধানের জন্য সবরকম চেষ্টা করবে ভারত। এছাড়া ভারত যে মানবিকতার পক্ষে সেই বার্তাও দিয়েছিলেন মোদী। বৃহস্পতিবার ইউক্রেন সফরে গিয়েও সেই সমাধান সূত্র নিয়ে আলোচনা করেছেন মোদী। সাক্ষাতের পর সাংবাদিক বৈঠকে মোদী স্পষ্ট জানান শান্তির পক্ষে সবকিছু করতে প্রস্তুত ভারত। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথাও বলেন তিনি। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে ইউক্রেনে উন্নয়নের কাজ হচ্ছে আর সেই কাজ দুই দেশের জন্য ভালো বার্তা দিচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।